दशम श्रेणी छात्र छात्री द्वितीय यूनिटर आज के क्लास द्वितीय यूनिटर जीवर प्रवहमानता कंटिन्यूटी अफ लाइफ एटर अंतर्गत कोष कोषस्थित क्रोमोजोम तर गठनगत डीएनए आरएनए यह उपादान सम्पर्के आछे कोष चक्र कोष विभाजन ये चैप्टार्टी दिए जीवर प्रवहमानता शुरू हमें एके बारे प्रथम दिगे कोषेर एक गुरुत्वपूर्ण अंश से कोषेर न्यूक्लियस अंशे जे जालिकाकार अंशगुली थाके जार नाम हलो क्रोमोजोम कोष चक्र जखन पड़बे कोष चक्रेर जे दशागुली आछे तार इंटरफेज दशाय कोषेर न्यूक्लियसेर मध्ये जालिकाकारे जेगुली एकसाथे पेचिए थाके सेइगुली क्रोमोजोम किन्तु तखन गणनाजोग्य नय जखन भाग हबे तखन सेइ पेचगुली खुले जाबे आलादा आलादा हबे तखन सेटी क्रोमोजोम एबं ता निउक्लियो प्रोटीन निर्मित अर्थात निउक्लिक एसिड और प्रोटीनेर द्वारा गठित एबं एटी जीव प्रजातिते एक एकटी प्रजातिर सुनिर्दिष्ट संख्याय क्रोमोजोम पावा जाय क्रोमोजोम के आमरा देखार स्वार्थे रंगीन करे थाकि ताहले रंगीन करार जे समयकाल कोषचक्र अनुयायी विभिन्न भावे रंग नेय एबं ता आमादेर देखाय साहाज्य करे सबचेये भालो देखते पाबो क्रोमोजोम के आमरा गणना करते पारबो सेटा कोष विभाजन दशाय अवस्था माने पाबो एबं सेटा मेटाफेज दशा जखन आमरा ई कोष विभाजनेर दशागुलिते जाबो तखन सेई मेटाफेज दशाते बोलबो जे क्रोमोजोम के भालो करे देखा जाय আমাদের বললাম সুনির্দিষ্ট সংখ্যক প্রতি প্রজাতিতে ক্রোমোজোম থাকে নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত এবং এই ক্রোমোজোমেই ডিএনএ তথা জিন যা জিন তার রাসায়নিক রূপটি হলো ডিএনএ সেই যা বংশগতির ধারাকে বহন করে নিয়ে চলেছে এবং তার সাথে ভেরিয়েশন প্রকরণ মিউটেশন পরিব্যক্তি ইত্যাদি এবং অভিযোজন এবং অভিব্যক্তি ইত্যাদি কাজগুলি মুখ্য পরিচালক হিসাবে ক্রোমোজোমের এই নিউক্লিক অ্যাসিড ডিএনএটি ভূমিকা পালন করে এবং সেই জন্যই আমরা ক্রোমোজোমকে ওই ডিএনএ আছে বলেই ক্রোমোজোমকে চিহ্নিত করতে পেরেছি যে এটি ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের ডিএনএটিই বংশগতির ধারাকে বহন করছে জিন রূপে কাজ করছে ডিএনএটিই মিউটেশন ওই কাজগুলি বললাম পরিব্যক্তি ভেরিয়েশন পরিবৃত্তি এবং অ্যাডাপটেশন ও ইভলিউশন অভিযোজন অভিব্যক্তিতে সহায়তাকারী একটি বস্তু তাহলে এই বস্তু ক্রোমোজোমের যে আমরা একটি ছবি এঁকেছি বাঁদিকে একটি ক্রোমোজোম মানুষের যেমন দেহকোষের প্রতিটিতে নির্দিষ্ট সংখ্যক 2N মানে ডিপ্লয়েড 46টি করে ক্রোমোজোম পাওয়া যায় কারো দেহে 12 কারো 14 16 18 সবচেয়ে কম 2ও পাওয়া যায় আবার সবচেয়ে বেশি একটি কোষের ক্রোমোজোম 1600 হতে পারে 2N = 1600 এটি প্রাণী জগতের একটি প্রাণীর মধ্যে পাওয়া যায় এবং সেই ক্রোমোজোমের একটি আদর্শ ক্রোমোজোম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের গঠনগত কিছু পার্থক্য আছে আমরা এখানে ইউক্যারিওটিক কোষের এবং যার সমস্ত অংশগুলি আছে তাকেই বলে আদর্শ ক্রোমোজোম সেই আদর্শ ক্রোমোজোমের একটি ছবি এঁকেছি এই ক্রোমোজোমের ছবিটি এই বছরের 2020 সালের পরীক্ষায় এসে গেছে অতএব এই ছবিটি প্র্যাকটিস করা তোমাদের 21 সালের পরীক্ষার্থী তোমরা অতএব তোমাদের ক্ষেত্রে হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু গঠন জানা অংশগুলোর নাম জানা কাজ জানা এগুলো গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি একটা একটু সংক্ষেপে সারছি একটা আদর্শ ক্রোমোজোমের এইটা হচ্ছে যে এই যে আঁকা আছে এই যে প্যাঁচ করে করে এইটা দুটি একটি আদর্শ ক্রোমোজোমের অনুদৈর্ঘ্যে অবস্থিত যতটা ক্রোমোজোম দীর্ঘ ততটাই এইখানে ওই দুটো অংশ নিয়ে অনুদৈর্ঘ্যে অবস্থিত দুটি সমান অংশ এগুলিকে বলে ক্রোমাটিড ক্রোমাটিড এবং এতে বিন্দু বিন্দু ক্রোমোমিয়া এতে খাঁজ আছে তার এইটি মাঝের খাঁজ বা ধারে থাকতে পারে খাঁজ বা একবারে প্রান্তে থাকতে পারে এই খাঁজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি এই সেন্ট্রোমিয়ার কোষ যখন বিভাজিত হবে তখন বেমতন্তুর বেম এখানে এসে ধরবে সেন্ট্রোমিয়ার বা এটিকে মুখ্য খাঁজ বলা হয় মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার আর এখানে যে চাকতি সদৃশ্য প্রতিটা ক্রোমাটিডে দুদিক থেকে লেগে আছে এইটাকে বলে কাইনেটোকোর এইখানে একটা মুখ্য খাঁজ বাদ দিয়েও এই ক্রোমোজোমটাতে একটা খাঁজ দেখানো হয়েছে যে আরেকটা অতিরিক্ত খাঁজ এটাকে বলে গৌণ খাঁজ আরেকটা অতিরিক্ত খাঁজ এটাও গৌণ খাঁজ গৌণ খাঁজের এই মাথার দিকটা দেখো বাল্বের মতো আলো জ্বালানোর বাল্বের মতো ফুলে আছে এটাকে স্যাটেলাইট বলে লেখা আছে স্যাটেলাইট
আর এই যে এই দ্বিতীয় গৌণ খাঁজ, এই গৌণ খাঁজ প্রথম এবং দ্বিতীয় দুটো গৌণ খাঁজ আছে, তার এই গৌণ খাঁজটাতে নিউক্লিওলার অর্গানাইজার নামক একরকম বস্তু যার সাথে নিউক্লিওলাস তৈরি করে সেটাতে লেগে থাকে। এটা গৌণ খাঁজ অঞ্চলেই ক্রোমোজোমে লেগে থাকে। একটা কোষের নিউক্লিয়াসের সমস্ত ক্রোমোজোমে নিউক্লিওলাস থাকে না। NOR এটা হচ্ছে এই উপাদানটা যেটা নিউক্লিওলাস সাথে যুক্ত করে রেখেছে, নিউক্লিওলাস তৈরি করাতে সাহায্য করছে। নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজার, এই নিউক্লিওলার কথাটার জন্য N, অর্গানাইজারের জন্য OR, NOR। এবং প্রান্তভাগ টেলোমিয়ার, এটা একটা ক্রোমোজোমকে আরেকটা ক্রোমোজোম থেকে পৃথক করতে সাহায্য করে। কাইনেটোকোর চাকতি, এটা যখন ক্রোমোজোমের বিভেদীকরণ হয়, ক্রোমাটিডে ভাগ হয়, তো অ্যানাফেজ দশায় ক্রোস বিভাজনের, তখন এই কাইনেটোকোর চাকতিটা একটা চাকতি লেগে লেগে থাকে দুটো ক্রোমাটিডে, সেইটা ভেঙে যায়, দিয়ে প্রতিটি ক্রোমাটিডে একটি করে কাইনেটোকোর লেগে প্রান্তের দিকে যেতে শুরু করে। রাইবোনিউক্লিও প্রোটিন দ্বারা নির্মিত ক্রোমাটিডের গায়ে বিন্দু বিন্দু অংশগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। আর এই সেন্টোমিয়ার অংশটা ক্রোমোজোমকে দুটি বাহুতে ভাগ করে। এই যে একটি বাহু দেখো, এই দিকের একটি বাহু অপেক্ষাকৃত একটু কম দৈর্ঘ্য, আর এই দিকের বাহু একটি, এই একটি অপেক্ষাকৃত একটু বেশি দৈর্ঘ্য। এই অপেক্ষাকৃত বেশি দৈর্ঘ্য এবং কম দৈর্ঘ্যের যে দুই বাহু, এই বাহু সাধারণভাবে ভাগ হয়েছে কি ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত সেই অনুযায়ী বাহুতে ভাগ হবে, বাহুর দৈর্ঘ্য অনুযায়ী ভাগ হবে, এবং তার চার রকম নাম আছে। যদি একেবারে সেন্ট্রোমিয়ার আর সমান দুই অংশে মধ্যিখানে সেন্ট্রোমিয়ার থেকে ভাগ করতে পারে দুই বাহুকে ক্রোমোজোমের আগাআগিভাবে ভাগ করে, সে তাহলে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক সেন্ট্রোমিয়ার। আর যদি এটা যে আমার ছবিতে আছে এটা সাব মেটাসেন্ট্রিক, মানে একবারে মাঝে নেই প্রায় মাঝে আছে, এইটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, মানে মেটাসেন্ট্রিক ঠিক নয়, একবারে মাঝের একটু গোল মানে তফাতে আছে, একটু একটা দিকে চেপে আছে, তাহলে একটা দৈর্ঘ্য একটা বাহুর কম অল্প একটা বেশি। আবার যদি এটা প্রায় প্রান্তের দিকে চলে আসতো তাহলে তাকে বলতাম অ্যাক্রোসেন্ট্রিক, প্রায় প্রান্ত মানে পুরা প্রান্ত নয়, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একেবারে প্রান্তে চলে যেত, হয় এইখানে না হলে ওখানে, তাহলে সেন্ট্রোমিয়ারটা একটাই বাহু থাকতো এবং সেইটাকে বলে টেলোসেন্ট্রিক, মানে একেবারে প্রান্তভাগে সেন্ট্রোমিয়ার। এবং এগুলো যখন অ্যানাফেজ দশায় ক্রোমোজোম প্রান্তের দিকে চলতে শুরু করে ক্রোমাটিডগুলো, তখন ভি এল জে আই এইরকম আকৃতি হয়, ভি এল জে আই আকৃতি হয় ধারণ করবে নর্মাল অবস্থায়, মানে ইন্টারফেজ দশায় ওই তো পাবো না, ওগুলো প্রোফেজ মেটাফেজেও পাবো না, তার কারণ তখন ওই প্রান্তীয় চলন হয় না, তখন যেমন লম্বালম্বিভাবে ক্রোমাটিডগুলো থাকে ক্রোমোজোমের মধ্যে তেমনই বিন্যস্ত থাকে। এই আকৃতিটি একমাত্র দশায় পাবো যদি মেটাসেন্ট্রিক হয়, ভি আকৃতি, এইখানে মাঝখানে সেন্ট্রোমিয়ার, এইটা হচ্ছে এইখানে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে এইখানে সেন্ট্রোমিয়ার, তাহলে এটা দুটো বাহুর মধ্যে একটা একটু বড় একটা ছোট, এটা দুটো বাহু সমান, এইটা একটা বাহু ছোট আর একটা বাহু অনেকটা বড়, আর এইটা বাহুটা এইখানে সেন্ট্রোমিয়ার, এইখানে সেন্ট্রোমিয়ার, এই অনুযায়ী এই ভাগ হয়। এবারে আমাদের এই ক্রোমোজোমের রাসায়নিক যদি উপাদানগুলো দেখি, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের 90% ডিএনএ এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন ক্রোমোজোম, 90% ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, 90% ডিএনএ, তার আবার অর্ধেক অর্ধেক, অর্থাৎ একটা কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমের তোমার যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে সেটাই আমাদের বেশিরভাগ অংশটা তৈরি করে, 90% ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন প্রোটিন যেটা আবার অক্টোমার রূপে থাকে, হিস্টোন 1, 2A, 2B, হিস্টোন 3, হিস্টোন 4, এই অক্টোমার আকারে পাওয়া যায়, ডাইমার অবস্থায় ইন্টু চার রকম অক্টোমার করে হিস্টোন প্রোটিনের, এবং তা ডিএনএর সাথে মিশে থাকে, মূল ক্রোমোজোমীয় দেহ তৈরি করে। আর 10% এটা থাকে আরএনএ এবং অহিস্টোন প্রোটিন আর অন্যান্য কিছু উপাদান, ধাতব উপাদান, অল্প শর্করা ইত্যাদি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধাতব উপাদান, এইসব নিয়ে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান তৈরি হয়। আমাদের এই যে রাসায়নিক উপাদানগুলির কথা বললাম, এই রাসায়নিক উপাদানের মধ্যে ডিএনএ যা মুখ্য ভূমিকা ক্রোমোজোমের মধ্যে পালন করে, কেন মুখ্য ভূমিকা না, আমরা
क्रोमोजोम के वंशगतिर धारक बाहक रूपे चिन्हित करेछि ताहले वंशगतिर धारक बाहकेर भूमिकाटी मेनलि के पालन करे ना एई डीएनए अंशटी एई होच्छे वंशगतिर धारक बाहक एकेई आमरा बोले थाकि जीन एई जीन होलो डीएनए এই ডিএনএ এর গঠনে এবারে আসব আমি দুটো চিত্র এঁকেছি একটি বাঁদিকে আছে দুটি সুতো দেখো পেঁচিয়ে আছে দুটি সুতোকে প্যাঁচ মেরে আছে একদম আর এই সুতোটাই প্যাঁচ দিয়ে আছে দুটো সুতোই কিন্তু সুতোগুলোকে অল্প করে মোটা করে এঁকেছি দুটো ফিগারের মধ্যে আর অন্য কোনো তফাৎ নেই এখন এই যে ক্রোমোজোমের মধ্যস্থত ডিএনএ এই ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বিজ্ঞানীদের অনেক দিনের সাধনা যে এই ডিএনএ আমাদের যে বংশগতির ধারাকে বহন করে নিয়ে চলেছে তার প্রকৃত রূপটা কি তো এরকম প্রকৃত রূপটা জানতে জানতে বিজ্ঞানী ওয়াটসন জে ডি ওয়াটসন এবং এফ এইচ সি ক্রিক দুজনে মিলে ডিএনএর একটি মডেল বা চিত্র প্রকাশ করেন সেই চিত্র অনুযায়ী তারা বলেন যে ডিএনএ স্বাভাবিকভাবে ব্যতিক্রম ছেড়ে দিলে সব ক্ষেত্রেই দুটি তন্ত্রী নিয়ে তৈরি এবং এই তন্ত্রীগুলি বিপরীত সমান্তরালে অবস্থান করে এই বিপরীত সমান্তরাল অবস্থানটাকে ওনারা চিহ্নিত করেন আবার পেঁচিয়ে যা ফাইভ প্রাইম থ্রি প্রাইম এরকম করে আবার চিহ্নিতকরণ করা হয় সেগুলো আরও একটু উঁচু ক্লাসে পড়বে দুটো তন্ত্রী পেঁচিয়ে আছে বিপরীত সমান্তরাল ইংরেজিতে বলা হয় অ্যান্টি প্যারালাল এবং এই তন্ত্রীর মধ্যে যেটা তন্ত্রী অংশ সেই তন্ত্রী অংশটাকে আমি এই যে এখানে বড় আকারে এসপি এসপি লিখেছি এস সমান সুগার পি সমান ফসফরিক অ্যাসিড বা ফসফেট এই তন্ত্রীটা তৈরি হচ্ছে এস আর পি মিলে তার সঙ্গে প্রত্যেকটা এসপি গঠনে একটা প্রত্যেকটা এস আর পি এর সঙ্গে একটি নিউক্লিওটাইড বেস এন বেস এই নিউক্লিওটাইড বেস মানে নাইট্রোজেন সমৃদ্ধ তাহলে আমরা যদি কথাটা লিখি এন টু বেস নিউক্লিওটাইড বেস মানে নিউক্লিওটাইড কথাটা দেখো উচ্চারণ করেছি একটি ডিএনএ অণু একটি গঠনগত এককের নাম ডি মানে হচ্ছে হচ্ছে তোমার গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইড এটি হলো ডিএনএর গঠনগত একক এই ডিএনএর গঠনগত একক নিউক্লিওটাইড এটি সমান হচ্ছে এক অণু একটি নিউক্লিওটাইড কি করে তৈরি হয় না একটি সুগার অণু এস শর্করা একটি পি পি মানে এইচ থ্রি পি ওর ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পি ও ফোর একটি নাইট্রোজেন বেস অণু নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষারক যৌগের অণু এই তিনটি বস্তু মিলিত হলে তৈরি হয় এক অণু নিউক্লিওটাইড এইরকম নিউক্লিওটাইড 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 পরপর পরপর বাঁ দিকের তন্ত্রী ডান দিকের তন্ত্রী বসিয়ে দিতে হয় এবং এই নিউক্লিওটাইড পরপর পরপর একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইড এইখানে বন্ড কাজ করে এই বন্ডটির নাম ফসফো ডাই অ্যাস্টার বন্ড আর নিউক্লিওটাইডের যে শর্করা এবং ফসফরিক অ্যাসিডের অংশটির সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে ভিতরে এই লাল কালি দিয়ে করা আছে ভিতরে নাইট্রোজেন বেস ডিএনএ অণুতে চার রকমের হয় এই চার রকমের বেস হচ্ছে দুটো শ্রেণীতে বিভক্ত একটা শ্রেণীকে বলা হয় পিউরিন পিউরিন বেস এই পিউরিন বেস হলো দুই প্রকার এডিনিন এর গঠনগত কিছু পার্থক্য আছে এটাও তোমরা দুই বেসের কি পার্থক্য কি গঠন বিশ্লেষণ এটা তোমরা উপরের ক্লাসে পড়বে পিউরিন বেস সমান এডিনিন এ লেখা হয়েছে এ বড় করে লিখেছি এ আর তার সঙ্গে জি লিখেছি ওটা গুয়ানিন এ প্লাস জি পিউরিন বেস সমান এ প্লাস জি আর পিরিমিডিন বেস এই পিরিমিডিন বেস এটা হলো থাইমিন আর সাইটোসিন টি প্লাস চারটে অক্ষর প্রয়োগ করা হয়েছে গঠনে এ টি সি জি তাহলে এ আর জি হলো এক ধরনের শ্রেণীর বেস বা ক্ষারক সেটা হলো এডিনিন আর গুয়ানিন আর এইটা যেটা পিরিমিডিন সেই পিরিমিডিনটা হলো টি প্লাস সি থাইমিন আর সাইটোসিন এবারে আমরা দেখতে পাবো যে তন্ত্রীর সঙ্গে যে প্রতিটি নিউক্লিওটাইডের তন্ত্রী অংশের সঙ্গে একটি বেস বা ক্ষারক অণু থাকছে সেই ক্ষারক অণু যদি এডিনিন হয় তাহলে সেটি পিউরিন বেসের দলে পড়ল বিপরীত দিকে ওয়াটসন এবং ক্রিক বলেছেন বিপরীত দিকের নিউক্লিওটাইডটি ওই তন্ত্রীর যে নিউক্লিওটাইডটি তৈরি হয়েছে
সেটিতে একটি পিরিমিডিন বেস এবং সেটি সুনির্দিষ্টভাবে থাইমিন থাকবে। যে কোনো পিরিমিডিন বেস নয়, তাহলে পিউরিনের দিক বিপরীত দিকে নিউক্লিওটাইড বেস যখন সজ্জারীতি হয় ডিএনএ অণুতে, তখন এডিনিন যদি একটি পিউরিন বেস এই বাঁ দিকের তন্ত্রী থাকে, তাহলে ডান দিকের তন্ত্রীতে থাকবে থাইমিন বেস এ আর টি। এখন মাঝখানে এ টিকে কাছাকাছি চলে এলেই ওদেরকে ধরবার জন্য ওই যে দুটো দাগ দিয়েছি এইগুলোকে হাইড্রোজেন এইচ বন্ধনী বলা হয়। হাইড্রোজেন বন্ধনী বন্ড এইচ বন্ড, এই হাইড্রোজেন বন্ধনী দুটি কাজ করে এ আর টি এর মাঝে, এ আর টি এর মাঝে দুটি কাজ করে হাইড্রোজেন বন্ধনী। এবং সি জি, সি হচ্ছে সাইটোসিন, জি হচ্ছে গুয়ানিন। তাহলে গুয়ানিন যদি পিউরিন বেস হয় তাহলে পিরিমিডিন বেস হবে সাইটোসিন। তাহলে এই সি যদি থাকে বাঁ দিকে, ডান দিকে জি থাকলো, সাইটোসিন গুয়ানিন, মাঝখানে তিনটে দাগ দেওয়া আছে, হাইড্রোজেন বন্ধনী তিনটে থাকে, তাহলে সি আর জি এর মাঝে, সি আর জি এর মাঝে তিনটে হাইড্রোজেন বন্ধনী কাজ করছে, আর এ এবং টি এর মাঝে দুটো হাইড্রোজেন বন্ধনী কাজ করছে। এই হাইড্রোজেন বন্ধনীগুলোর সজ্জারীতিটা হয়তো তোমরা ভেবে থাকবে যে এ বাঁ দিকে আছে, সবসময় বাঁ দিকেও থাকে না, তার জন্য আমি দুরকমই লিখে দিচ্ছি, এ বাঁ দিকেও থাকতে পারে, আবার ডান দিকেও থাকতে পারে এ, তেমনি টি বাঁ দিকেও থাকতে পারে। কিন্তু তুমি এ যদি বাঁ দিকে বা ডান দিকে বসিয়েছ, তার বিপরীত দিকে নিউক্লিওটাইডে অবশ্যই টি থাকতে হবে। তেমনি বাঁ দিকে যদি এখানে সি দেওয়া আছে, ডান দিকে জি বসানো আছে, তাহলে সি এবং জি এর সঙ্গে তিনটে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত আছে। এখন বাঁয়ে ডাইনে সি, বাঁয়ে জি ডাইনে, এবং জি তার ভাইস ভার্সা উল্টাটাও হতে পারে, বাঁ দিকের তন্ত্রীতে জি। অতএব আমরা এটা বলতে পারি যে গুয়ানিন থাকলেই পাশে সাইটোসিন থাকতে হবে, আর এডিনিন থাকলে পাশে থাইমিন থাকতে হবে। ওইটা থাইমিন বাঁ দিকে থাকলো কি, গুয়ানিন বাঁ দিকে থাকলো কি, সাইটোসিন, এই চারটা বেসের বাঁয়ে ডাইনের কোনো সুনির্দিষ্ট করা নেই, সেটা বিভিন্ন বেস সজ্জা অনুযায়ী বিভিন্ন প্রজাতির ক্রোমোজোমস্থিত ডিএনএ অনুযায়ী সেটা ঘটে থাকবে। তাহলে এই হলো নিউক্লিওটাইড। এরপর পরপর পরপর একটি তন্ত্রী তৈরি করতে গেলে একটি তন্ত্রীকে আমরা বলি পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। এই পলি নিউক্লিওটাইড কথাটি আসছে কেন না, অনেকগুলি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয় পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। মাঝখানে কী বন্ড বললাম, সেইখানে মাঝখানে বললাম যে ফসফো ডাই এস্টার বন্ড, এই যে নিউক্লিওটাইড এন আর টি লিখলাম, এন আর টি লিখলাম নিউক্লিওটাইড, একটা বন্ধনী কাজ করছে, সেটার নাম হচ্ছে ফসফো ডাই এস্টার বন্ড। শর্করাটা যে আমরা সুগার লিখে দিয়েছি, সুগার প্রতিটা নিউক্লিওটাইড অণুতে সুগার লেখা আছে, সুগারটা হচ্ছে ডি অক্সি রাইবোজ শর্করা, ডি অক্সি রাইবোজ শর্করা। এই শর্করাটাতে পাঁচটি কার্বন পরমাণু আছে, তাই এটি একটি পেন্টোজ সুগার। এই ডি অক্সি রাইবোজ শর্করাকে আমরা সংক্ষেপে লিখি সি ফাইভ এইচ টেন ও ফোর, সি ফাইভ এইচ টেন ও ফোর, সি ফাইভ এইচ টেন ও ফোর, এটি একটি ডিঅক্সি রাইবোজ শর্করার সংকেত। লক্ষ্য রাখো যে এই শর্করা অণুতে কার্বনের পরমাণুর সংখ্যা পাঁচ, অতএব এটি একটি পেন্টোজ সুগার। আমরা যখন এর সঙ্গে সঙ্গে আরএনএটা পড়তে যাব, তখন দেখবে বেশ সজ্জায় তার এই রাইবোজ শর্করা সেখানে থাকবে এবং তার সংকেত হবে যে সি ফাইভ এইচ টেন ও ফাইভ, একটা অক্সিজেন পরমাণু রাইবোজ শর্করাতে বেশি আছে। আর ডিঅক্সি মানে কি, একটু অক্সিজেনটা কম, তাহলে ডিঅক্সি ডিই ডিঅক্সি রাইবোজ শর্করা আমাদের ডিএনএ অণুর গঠনে লাগছে। সি ফাইভ এইচ টেন ও ফোর প্রতিটি নিউক্লিওটাইডে এক অণু করে, এর পাঁচটি প্রাইম স্থান আছে, এই পাঁচটি প্রাইম স্থানের ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তার তিন নম্বর স্থানে থাকবে এইচ থ্রি পি ও ফোর, এইচ এক নম্বর স্থানে থাকবে তোমার ওই তিন নম্বরে হাইড্রোক্সিল, পাঁচ নম্বরে এইচ থ্রি পি ও ফোর, আর এক নম্বর স্থানে থাকবে নাইট্রোজেন বেস যৌগটি, এটি এক নম্বর স্থানে থাকে। এই স্থানগুলো পরবর্তীকালে আর একটু বিশদে জানবে, এবং এই স্থানগুলোর ক্ষেত্রে আমাদের যে গঠন, যে বিন্যাসটা তৈরি করেছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে, আমরা আরএনএ কে মুখ্য জিনগত উপাদান হিসাবে চিহ্নিত করি না। কোন ক্ষেত্রে না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আরএনএর গঠন স্বাভাবিকভাবে একতন্ত্রী গঠন, এটি স্বাভাবিকভাবে দ্বিতন্ত্রী। এই দ্বিতন্ত্রী গঠন বলেই এটি কুণ্ডলিত অবস্থায় তৈরি হয়েছে, এক একটি কুণ্ডলী, এটি এক একটি পূর্ণ কুণ্ডলী বা প্যাঁচ,
এই পূর্ণ কুণ্ডলী বা প্যাঁচের এইখান থেকে যদি আমি তুরি ধরি আর এইখান পর্যন্ত এর মাঝ পর্যন্ত নিই এবং ওয়াটসন এবং ক্রিক যে মডেলটা দিয়েছিলেন সেটা হলো বিডিএনএ এর মডেল, বিডিএনএ মডেল। অনেক রকম ডিএনএ হয়, এডিএনএ, বিডিএনএ, সি, জেড ইত্যাদি নানা রকমের ডিএনএ হয়, তার মধ্যে ওয়াটসন ক্রিক দিয়েছিলেন বিডিএনএ নিয়ে মডেল। এবং তাতে এই যে আমরা একটা প্যাঁচ দেখাচ্ছি, এই প্যাঁচটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যাঁচ, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যাঁচে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যাঁচে আমাদের 10টি বাঁদিকে 10টি ডান দিকে নিউক্লিওটাইড থাকবে। এবং এই 10টি নিউক্লিওটাইড সিঁড়ির মতো, 10টা রডের মতো, দুটো তন্ত্রী আছে আমাদের, মই তৈরি হয়, মই দুটো ডান্ডা থাকে, দুটো দণ্ড থাকে, সেই দণ্ডটা আগাআগি ছোটো ছোটো দণ্ড দিয়ে যুক্ত থাকে। আমাদের এই প্যাঁচটাতে প্রতিটা প্যাঁচে বিডিএনএ এর ক্ষেত্রে 10টা করে দণ্ড তৈরি হয়। তাহলে 10টা দণ্ড তৈরি করতে গেলে তন্ত্রীর দিকে 10টা নিউক্লিওটাইড বাঁদিকে এবং 10টা নিউক্লিওটাইড ডান দিকে, অর্থাৎ প্রতিটা ধাপ তৈরি হচ্ছে ওই সিঁড়িটার 10 জোড়া বেস নিয়ে, বেস পেয়ার 10, বেস পেয়ার মানে যুগ্ম আকারে থাকবে 10, অর্থাৎ 20টি নিউক্লিওসাইড, 20 নাম্বার এই নিউক্লিওটাইড হলে একটি পূর্ণ প্যাঁচ। আমাদের সুতোতে সুতোতে প্যাঁচ দেওয়া হয়, এই আমি আঙুলটার সঙ্গে প্যাঁচ লাগালাম, এটা খুলতে গেলে কত পথ অতিক্রম করতে হয়, পূর্ণ প্যাঁচ মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পূর্ণ প্যাঁচের মধ্যে 10 ধাপ, তাহলে নিউক্লিওটাইড 10টি ধাপ তৈরি করেছে ডাইনে বায়ে, দুই তন্ত্রীকে যুক্ত করেছে যথাক্রমে এ এবং টি, সি ও জি বেশ সঞ্জাক্রমে, এবং এর দূরত্ব হল প্রতি প্যাঁচের বিডিএনএ এর ক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমি বলেছি যে 10টা ধাপ, এই 10টা ধাপের যে দূরত্ব 34 অ্যাংস্ট্রম, এবং 10টা ধাপে তাহলে প্রতি এক ধাপ থেকে আরেকটা ধাপ, সিঁড়ির সঙ্গে তুলনা করছিলাম, সিঁড়ির প্রতিটা যে বার আছে বা ট্রান্সভার্সলি অনুপ্রস্থভাবে যে যুগ রডটা জয়েন করছে তার দূরত্ব হবে 34 অ্যাংস্ট্রম ভাজিত 10 সমান 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ বিডিএনএ এর এই যে ইয়েটা দূরত্বটা আমাদের রইল যে এক একটা ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। বিডিএনএ এই ধাপগুলি কিন্তু সব ডিএনএ সমান সংখ্যক নয়, কোথাও 11 জোড়া থাকতে পারে, কোথাও 10-এর চেয়ে কম থাকতে পারে, 9-9 পূর্ণ এত অযুগ্ম সংখ্যাও হতে পারে, এইভাবে ধাপগুলো আমাদের তৈরি করেছে। কিন্তু আমরা এই যে স্ট্রাকচারটা বা গঠনটা আমরা বর্ণনা করছি, এই বর্ণনাটা মূলত এই বিডিএনএকে, বিডিএনএর মডেলটি দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক। আমরা একটুকু এইদিকে দ্রুততার সাথে দেখে নিব যে যদি আমরা এর সঙ্গে সঙ্গে এই আরএনএর গঠনটার কথা চিন্তা করি, তাহলে আরএনএর গঠন তো কিছুই না, একটা সুতার মতো যদি থাকে, এই সুতার মতো এটাই আরএনএ, একতন্ত্রী চেন। ডিএনএ যেমন দ্বিতন্ত্রী এবং এটি কুণ্ডলিত হয়েছে, স্বাভাবিকভাবে এর কুণ্ডলী হয় না। এবং এইখানে বলে রাখি যে আরএনএর প্রসঙ্গত এর যে ইয়েটি শর্করাটি, এটি আমরা মুছে দিয়ে এখানে আবার লিখছি C5H10O5, অর্থাৎ ওখানে O4 লেখা আছে আর এখানে লিখলাম O5। এই এই নিউক্লিওটাইড এরও গঠনগত একক, তাহলে নিউক্লিওটাইড যদি ডিএনএ গঠনগত একক হয়, আরএনএরও তাই, নিউক্লিওটাইড একটি খণ্ড কেটে দিলে একটি নিউক্লিওটাইড, এই খণ্ডটাকে যদি আমি এই তন্ত্রীটাকে মোটা করে আঁকি তাহলে কি হবে, না এইরকম হবে, এইরকম হবে, এইটা মোটা, এই তো মোটা এঁকে দিলাম, একটাই তন্ত্রী, কোনো প্যাঁচ নেই। কখনো কখনো নিউক্লিওটাইডগুলো তৈরি হয় মাঝখানে হাইড্রোজেন বন্ড আরএনএ তো থেকে যেতে পারে, সেটার প্রসঙ্গটা পড়ে আসছে। এখন এই যে এই নিউক্লিওটাইড খণ্ডটা, এই নিউক্লিওটাইড খণ্ডটা যেমন ডিএনএ অণুতে লিখেছিলাম সুগার, সুগারটি হলো C5H10O5, শর্করায় পুরো নাম হলো রাইবোজ শর্করা, তেমনি এক অণু ফসফরিক অ্যাসিড, ওটা একই ডিএনএর মতো H3PO4, আর নাইট্রোজেন বেস আরএনএ তো 4 রকম আছে। তাহলে আরএনএর গঠন যখন আমরা পড়ছি তাতে আমরা 4 রকমের নাইট্রোজেন বেস পাবো, 4 রকমের নাইট্রোজেন বেস, এবং এই আরএনএর গঠনের 4 রকম যে নাইট্রোজেন বেস, এই আরএনএর 4 রকম নাইট্রোজেন বেসে আমরা একটুকু আলাদা লিখবো, সে কী আলাদা লিখবো, না আরএনএতে যে নাইট্রোজেন বেসগুলি থাকবে তার যে 4টি প্রকারভেদ, 2টি শ্রেণী, ওটা একই এডিনিন গুয়ানিন পিউরিন বেস ডিএনএর মতোই। তাহলে এডিনিন এ লিখলাম, জি লিখলাম, ও চলে গেল, কোনো পার্থক্য নেই ডিএনএ অণুর মতো।
থাইমিন লিখিব না, তার পরিবর্তে টি এর পরিবর্তে ইউরাসিন। তাহলে একটি পিরিমিডিন বেস যা ডিএনএ অণুতে থাকে থাইমিন রূপে, সেইটি অনুপস্থিত আরএনএ অণুতে, তা থাকে ইউরাসিন। তাহলে ডিএনএ তে আছে, আরএনএ তে নেই, কোন বেসটি? থাইমিন। আবার উল্টা দিকে প্রশ্ন করলে আরএনএ তে আছে ডিএনএ তে নাই, তখন কি উত্তর আসবে? ইউরাসিন, এবং সেটি অবশ্যই পিরিমিডিন বেস। তাহলে আর চতুর্থ বেসটি সাইটোসিন। এবার আমাদের তো যেহেতু এইরকম যদি একতন্ত্রী চেন হয় তাহলে হাইড্রোজেন বন্ধনীয় দিতে হলো না, আর ডাইনে বাঁয়ে বেশ সজ্জাও করতে হলো না, নিউক্লিওটাইডগুলি বসিয়ে দিলে হলো। এই এস এক অণু শর্করা, এক অণু পি ফসফরিক অ্যাসিড পি, আর তার সঙ্গে এন বেশ, এইটি নিলেই এন বেশ কি হতে পারে? এ অবলিক জি অবলিক ইউ অবলিক সি, চারটার যে কোনো একটা। তাহলে এইটি হয়ে গেল একটি আরএনএ স্থিত নিউক্লিওটাইড, যাকে আমরা বলি রাইবো নিউক্লিওটাইড, আর ডিএনএ স্থিত নিউক্লিওটাইডকে বলি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এই দুটি কথার পার্থক্য আছে। আর নিউক্লিওটাইডের এই ফসফরিক অ্যাসিড অংশটিকে বাদ দিলে সেই এককটার নাম হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড শুধুমাত্র শর্করা এবং নাইট্রোজেন বেস নিয়ে তৈরি, আর নিউক্লিওটাইড শর্করা নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি। তাহলে এটি কমপ্লিট একটি একক, একক গঠনগত একক, আর এটি ইনকমপ্লিট গঠনগত একক। এখন একটা কথা বলছিলাম যে আরএনএ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে জেনেটিক কাজ করে না, একমাত্র ভাইরাসের ক্ষেত্রে যাদের ডিএনএ নেই তাদের ক্ষেত্রেই জেনেটিক কাজ। তাদেরকে তো কোষীয় ধরাই হয় না, তাদের কোষের জগতে তারা নেই ভাইরাস, এবং সেই ভাইরাসদের আরএনএ কারো কারো যার ডিএনএ নেই, যে ডিএনএ ভাইরাস নয়, সেই তখন জেনেটিক কাজ করে। আরএনএ কেবলমাত্র ক্রোমোজোমের উপাদান হিসাবে কাজ করে, আর রাইবোজোম গঠনে, নিউক্লিওলাস গঠনে, অন্যান্য কিছু কোষীয় অঙ্গাণু গঠনে আরএনএর ভূমিকা আছে। প্রোটিন তৈরি করতে হবে, তার জন্য রাইবোজোম প্রোটিন তৈরির কারখানা, তখন আরএনএর গুরুত্ব আছে। ডিএনএ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটাই জিন, ওটাই আমাদের বংশগতি ধারাকে বহন করে। এখন কথাটা বলছিলাম কি যে আমাদের এই কোথাও কোথাও প্যাঁচ খেয়ে যেতে পারে, সবসময় কি আরএনএ হাইড্রোজেন বন্ধনী বিহীনই হবে? এমন নাও হতে পারে, এই একটা সুতাকে ফেলতে ফেলতে প্যাঁচটা এমনভাবে খেয়ে গেল যে সামনে চলে এলো সুতাটা, এইরকম ফেলছিলাম আর একটা ফাঁস হয়ে গেল, এইটাকে গৌণ কুণ্ডলী বলে। এই গৌণ কুণ্ডলী যদি হয় তখন দেখো যে এখানে বেশ কীরকম সজ্জা হবে, এর বিপরীত দিকে কী দিব, ডবল বন্ড জি, এবং মাঝে হাইড্রোজেন বন্ড দিলাম এ, বেশ দূরের থেকে দেখার জন্য এ ডবল বন্ড জি, এটা হবে। কিন্তু গৌণ কুণ্ডলী হলে, না হলে দরকার হচ্ছে না, এইখানে এ এস পি হলো, তার সঙ্গে রইল এ, এ থাকুক, তার সঙ্গে হাইড্রোজেন বন্ধনী নেই, আবার এটা জি যুক্ত হলো, আবার এটা সি যুক্ত হলো, এটা ইউ যুক্ত হলো, আবার এটা সি যুক্ত হলো, আবার এটা এ হলো, এইরকম করে নিউক্লিওটাইডগুলো হয়। কিন্তু যদি গৌণ কুণ্ডলী হয়ে যায় তখন এডিনিন তার সঙ্গে কি হয়, এ জি, এ জি না, এর সঙ্গে ইউ, মানে এ জি তো আর বন্ডেজ হয় না, কোনো ডিএনএ তো হয় না, আরএনএ তো হয় না, এই ডিএনএ আরএনএ এর আর ইউর মাঝখানে ডবল বন্ড, এবং এর যদি জি হয় তাহলে এর বিপরীত দিকে সি, জি আর সি তিনটে করে হাইড্রোজেন বন্ড, জি এবং সি তিনটে হাইড্রোজেন বন্ড, তাহলে এ এবং ইউ, থাইমিন নেই যেহেতু, এর পরিবর্তে ইউ বসিয়ে দিলাম যেটা ইউরাসিন, তাহলে এর সঙ্গে থাকবে ইউ ডবল বন্ড। যেটা আমাদের ওইখানে করেছি এ এবং টি ডবল বন্ড, এখানে করলাম এ আর ইউ ডবল বন্ড, আর জি সি ট্রিপল বন্ড, ওটা একই। তাহলে এডিনিনের বিপরীত দিকে থাকবে ইউরাসিল, আর গুয়ানিন সাইটোসিন ডিএনএর মতো সি আর জি। এই প্যাঁচ খাওয়া অংশটিকে বলে গৌণ কুণ্ডলী, এবং আমরা আরএনএ কি কাজ করে তা তোমাদের বলে দিলাম যে কোন কোন ক্ষেত্রে আরএনএ কাজ করে। এটি একতন্ত্রী, ওটি দ্বিতন্ত্রী, এটির একটি পিরিমিডিন বেস কী বলে ইউরাসিল, এবং ওর ক্ষেত্রে থাইমিন, এই পার্থক্যগুলো আছে। শর্করাটা ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে রাইবোজ শর্করা, এই পার্থক্যগুলো আছে। এবং জেনেটিক কাজ ডিএনএ মূলত বেশিরভাগ জায়গায়, প্রায় সব জায়গায় করে, আরএনএ জেনেটিক কাজ করেই না, কেবলমাত্র প্রোটিন তৈরি ইত্যাদি কোষ অঙ্গাণু গঠন এইসবগুলোই সহায়তা করে ডিএনএ আরএনএ। পরবর্তী ক্লাসে আমরা এর কোষচক্র বা কোষের বিভাজন কীভাবে হয় সেই দিকে যাব। সবাই ভালো থাকুন।